কিরে বিচ্ছু, পরীক্ষাতে সে দরজায় ধাক্কা দিচ্ছে আর তুই কিনা ঘরে বসে গল্পের বই পড়ছিস। পড়ার সময় বেশি কথা বলিস না তো, তার জন্য আমার গল্প পড়াটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যা, কোন পাতাটা যে পড়ছিলাম। তোর আর এক মাস বাদে পরীক্ষা আর তুই পড়াশোনা না করে এইসব করছিস। বাটুলদা জানলে তোর কি হবে একবার ভেবে দেখেছিস? কিচ্ছু হবে না রে বাচ্চু, আমি বাটুলদার সাথে কথা বলে নিয়েছি। বাটুলদা বলেছে শুধু আমার পরীক্ষার রেজাল্টটা দেখে নেবে, আমি পড়লাম কিনা সেটা বড় কথা নয়। আচ্ছা জ্বালাতুন তো। আচ্ছা বিচ্ছু, তুই না পড়লে পাশ করবি কি করে বল ভাই? দাঁড়া, তোকে একটা গোপন কথা বলছি। এই দেখ, এটা আমাকে পাথর বাবা দিয়েছে। আমাদের পাড়ার বিলু আছে না, বিলুর ঠাকুমার কাছে ওনার গুরুদেব পাথর বাবা এসেছেন। এই দেখ, এটা আমাকে ওই পাথর বাবা দিয়েছেন। আর বাবা বলেছেন এটা সঙ্গে থাকলে আমার পাস করা কেউ আটকাতে পারবে না। তুই একবার ভেবে দেখ বিচ্ছু, তুই এই পাথরটা পড়েও পাস করিসনি আর বাটুলদার পাঁচ আঙুলের চাপ তোর সারা পিঠে ভর্তি। একবার ভেবে দেখেছিস বিচ্ছু, পাথর বাবা কিন্তু সেই সময় তোকে একবারের জন্য বাঁচাতে আসবেন না। তুই ভাবলে কি করে আমার এই পাথরটা কাজ করবে না হিংসুটি? পাথর বাবা বলেছেন পরীক্ষার আগে আমি শুধু বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার উপর এই পাথরটা একটু ঘষে নেব, ব্যাস বইয়ের লেখাগুলো সব পাথরের গায়ে খোদাই হয়ে যাবে, কেউ দেখতেও পাবে না। তারপর পাথরটা পকেটে নিয়ে সোজা পরীক্ষার হলে চলে যাবো। এই এইসব আজগুবি কথা রাখতো, জাগিয়ে পড়তে বস। কিসব আজগুবি কথা হচ্ছে শুনি? দেখো না বাটুলদা, বিচ্ছুর সামনে পরীক্ষা আর ও কিনা কিসব পাথর টাথর নিয়ে বসে আছে। বলছে পাথর নিয়ে থাকলে নাকি ওকে আর পড়াশোনাই করতে হবে না। কি বিচ্ছু, পড়াশুনো না করে তুই পাথর নিয়ে বসে আছিস? না না না, যা ওসব ছেড়ে এক্ষুনি পড়তে বস। না বাটুলদা, পাথর বাবা বলেছেন এইবার যাবি নাকি 82 কেজির একটা চাটি খাবি। এই যাচ্ছি। হ্যাঁ রে বাচ্চু, ওর মাথায় এইসব পাথরের বুদ্ধি এলো কোথা থেকে? জানি না গো বাটুলদা, বিলুর ঠাকুরমার গুরুদেব ওই পাথর বাবা ওকে এইসব পাথর দিয়েছেন। পাথর বলতে মনে পড়লো সুন্দরগড় রাজবাড়িতে যে হিরেটা চুরি হয়েছিল ওটা কিন্তু এখনো পাওয়া যায়নি গো বাটুলদা। আজকেও দেখলাম খবরের কাগজে ওটা নিয়ে লিখেছে। না রে বাচ্চু, ওটা অনুসন্ধান করার জন্য মনে হচ্ছে আমারই ডাক পড়বে এবার। বাটুলদা, তুমি কি করে বুঝলে যে তোমারই ডাক পড়বে? বুঝতে হয় বুঝলি, বুঝতে হয়, না হলে কি আমি এমনি এমনি এত সমস্যার সমাধান করতে পারি?